নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আমি বলবো যে তোমাদের ফার্স্ট ইয়ার যে সিলেবাস বা ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, সেখানে অঙ্কের ক্ষেত্রে কি কি চ্যাপ্টার আছে এবং কিভাবে পড়লে তোমরা মোটামুটি ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারবে এবং ফাইনাল সেমিস্টার এক্সামে ভালো নাম্বার তুলতে পারবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার যে তোমাদের সেমিস্টার যে পরীক্ষা, তার সময় কিন্তু খুব কম, 4 থেকে 5 মাস মতো তোমরা সময় পাবে। তো মোটামুটি ডিসেম্বর কি জানুয়ারির দিকে তোমাদের সেমিস্টার পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার। এর মধ্যেই তোমাদের ম্যাথের এতগুলো চ্যাপ্টারকে শেষ করতে হবে। তো এই জন্য তোমরা অবশ্যই তাড়াতাড়ি যে যেখানেই থাকো না কেন অঙ্কের প্রস্তুতি শুরু করে দিতে পারো, যার যে চ্যাপ্টার মোটামুটি জানা আছে শুরু করে দিতে পারো। তো ফার্স্ট ইয়ারের মধ্যে যে সাবজেক্টে সবচেয়ে বেশি ব্যাক আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো এই জন্য ম্যাথমেটিক্সের উপর তোমরা একটু ভালো করে খেয়াল রাখো। আর একটা কথা এখানে বলার যে তোমাদের ব্যাকের ক্ষেত্রে অনেকেই কনফিউশন হতে পারে যে পলিটেকনিকে ব্যাকের সিস্টেমটা কীরকম, যে কোনো সাবজেক্টে ব্যাক পেলে কী হয়। দেখো, পলিটেকনিকে কোনো সাবজেক্টে শুধু ম্যাথ বলে কথা না, কোনো সাবজেক্টে ব্যাক পেলে তোমাদের সেটা সাপ্লিমেন্টারি বলা হয়। তার একটা সেমিস্টার পরীক্ষার পরে 3 মাসের মধ্যে একটা সাপ্লিমেন্টাল পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে আবার পাস করতে হয়। যদি এই যে ব্যাকের সংখ্যা 2 সেমিস্টার মিলিয়ে বা একটা বছরে বা ফার্স্ট ইয়ারে টোটাল 5টা সাবজেক্টের বেশি যদি ব্যাক চলে আসে, তাহলে কিন্তু তোমাদের ইয়ার ব্যাক হয়ে যায়, অর্থাৎ পুরো বছরটাকে আবার পড়তে হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য অবশ্যই তোমরা একটু ম্যাথের প্রতি একটু কেয়ারফুল হও। এবং তো আজকে ভিডিওতে সেটা যেটা দেখানো হচ্ছে বিস্তারিত ম্যাথ সিলেবাসটা একটু দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা ম্যাথের জন্য কতটা প্রস্তুতি নিতে হবে, কতটা সময় দিতে হবে। এবং ভালো করে স্ট্র্যাটেজিটা তৈরি করে নাও যে কোন কোন চ্যাপ্টারগুলো শুরু করলে ভালো হবে, কোন কোন চ্যাপ্টারের উপর জোর দিতে হবে, তাহলে নাম্বার তোলার সুবিধা হবে। তো দেখো, শুরু করা যাক। ম্যাথ সিলেবাসের ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে ইন্টারনাল মার্ক হচ্ছে 20 নম্বর, এবং ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর হচ্ছে 5 নম্বর, আর লিখিত পরীক্ষা হচ্ছে 70 নম্বর, আর টিচারের যে অ্যাসাইনমেন্ট থাকে তার উপর হচ্ছে 5 নম্বর। টোটাল 100 নম্বরের পেপার হচ্ছে অঙ্ক। তো এই অঙ্ক পেপারের সিলেবাসটায় কী কী আছে সেটা আমরা একটু দেখে নিই। তো দেখো, প্রথমত যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে লগারিদম, অর্থাৎ লগ। এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 9-এও ছিল, যারা মাধ্যমিক থেকে আসছো, বা যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স বা ভোকেশনাল আছে তারাও কিন্তু 11-এ এই চ্যাপ্টারটা পেয়েছো। এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন চ্যাপ্টার না। দেখো, চ্যাপ্টারগুলোকে কিছু গ্রুপে ভাগ করা আছে, ABC গ্রুপে। গ্রুপ এতে আছে আবার ইউনিট ভাগ হয়ে আছে, ইউনিট ওয়ান ইউনিট টু। ইউনিট ওয়ানে আছে অ্যালজেব্রা, অর্থাৎ বীজগণিত। বীজগণিতের উপর প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি লগারিদম, তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, হ্যাঁ, এটাকে বাংলায় বলা হয়। তো তোমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সমস্ত প্রশ্ন ইংরেজি ভার্সনেই থাকবে, এই জন্য আমি আর বাংলায় লিখিত অনুবাদ আর করি নাই। তো তারপর যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ যে 3 নম্বরে, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবং 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, হ্যাঁ, এবং যেটা বাংলায় বলা আছে দ্বিপদ উপপাদ্য। তারপর যেটা যে পার্সিয়াল ফ্যাকশন, এটা একটু নতুন টাইপের চ্যাপ্টার, উৎপাদকের বিশ্লেষণ তোমরা যেরকম করেছো ওই ধরনের একটু চ্যাপ্টার, হ্যাঁ, খুব একটা জটিল কিছু না। তারপর যেটা আছে, হ্যাঁ, গ্রুপ এতে সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টরের উপর কিছু বীজগাণিতিক প্রশ্ন উত্তর হয় সেটা নিয়ে, ডট গুণ ক্রস গুণ ইত্যাদি নিয়ে একটা চ্যাপ্টার। তারপর গ্রুপ বিতে যেটা আছে সেটা হচ্ছে, দেখো, হ্যাঁ, ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি, হ্যাঁ, যে সমস্ত 11-12 বা মাধ্যমিকে যা পড়েছে ওইগুলোই আছে, তারপরেও কিছু জিনিস এক্সট্রা আছে, ইনভার্স ত্রিকোণমিতি আছে, এবং হ্যাঁ, প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজের ধর্ম নিয়েও কিছু প্রশ্নোত্তর আছে। তারপর তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি বা অ্যান্ড মেনচুরেশন, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এবং পরিমিতি। স্থানাঙ্ক জ্যামিতির উপরেও, হ্যাঁ, যে বিভিন্ন রকম কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক ইত্যাদি নিয়ে একটা চ্যাপ্টার আছে। তারপর স্ট্রেট লাইন বা সরলরেখার উপর চ্যাপ্টার আছে, সার্কেল বা বৃত্তের উপর চ্যাপ্টার আছে, হ্যাঁ, এবং কনিক সেকশন বলতে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত ইত্যাদি নিয়ে একটা চ্যাপ্টার। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে মেনচুরেশন বা পরিমিতি, এটা হচ্ছে গ্রুপ বি এর ব্যাপার। এবার আছে গ্রুপ সি। গ্রুপ সিটা হচ্ছে আরও অ্যাডভান্স, সেটা হচ্ছে যে ফাংশন বা অপেক্ষক। তারপর আছে, এটা তোমাদের ক্লাস 9-এ কিছুটা ছিল, হ্যাঁ, লিমিট এবং কন্টিনিউটি, এটা, হ্যাঁ, যারা 11-12 সায়েন্স নিয়ে পড়েছে তারা কিছুটা দেখেছে এগুলো,
হ্যাঁ, তারপর দেখো ডেরিভেটিভ বা অবকলন, এবং অবশেষ যেটা দেখছি অবকলনের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। আর এবার আসে যে প্রশ্নের বিভাজনটা কীরকম, হ্যাঁ সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে। যে হ্যাঁ, গ্রুপ এ তোমরা দেখতে যে অ্যালজেব্রা দিয়েছিল গ্রুপ এ, আর ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি এবং পরিমিতি নিয়ে হচ্ছে গ্রুপ বি, আর গ্রুপ সি হচ্ছে হ্যাঁ অবকলন এবং ফাংশন লিমিট ইত্যাদি নিয়ে। তো এখানে যে কথাটা বলা শর্ট প্রশ্ন এখানে তোমাদের কটা আছে, এখানে কিছু জিনিস দেখে নাও। যে ইন্টারনাল হচ্ছে 20, আর ফাইনাল যে এক্সামিনেশান লিখিত পরীক্ষা 70-90 নম্বর হলো, আর এখানে অ্যাটেন্ডেন্সের উপর 5 নম্বর, 95, আর টিচারে অ্যাসাইনমেন্ট 5 নম্বর, টোটাল 100 নম্বরে অঙ্কের পরীক্ষা হবে। এবার অঙ্কের যে পরীক্ষার যে প্রশ্নটা হবে সেখানে টোটাল 25, এখানে দেখো হ্যাঁ গ্রুপ এ থেকে হ্যাঁ যে যে এতে দুটো ইউনিট, অর্থাৎ দুটো ইউনিট আছে, যে একটা হচ্ছে অ্যালজেব্রা, একটা বীজগণিত, একটা ভেক্টর অ্যালজেব্রা, হ্যাঁ সেই দুটো ইউনিট থেকে মোট 12টা প্রশ্ন সেট হবে। তারপর গ্রুপ বি এর ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি পরিমিতি থেকে হ্যাঁ মোট 7টা প্রশ্ন সেট হবে, এবং গ্রুপ সিতে হ্যাঁ 5 এবং 6, অর্থাৎ হ্যাঁ অবকলন ও লিমিট সন্ততা ইত্যাদি থেকে 6টা প্রশ্ন সেট হবে। এখানে দেখো মোট হ্যাঁ 25টা প্রশ্ন সেট হবে, যার মধ্যে উত্তর তোমাকে দিতে হবে 20টা প্রশ্নের, লেখান তাই 20 নম্বর। আর বড় প্রশ্নের ক্ষেত্রে, ব্রড কোশ্চেনের ক্ষেত্রে দেখো হ্যাঁ এখানে গ্রুপ এ থেকে প্রশ্ন থাকবে 4টে, হ্যাঁ গ্রুপ বি থেকে প্রশ্ন থাকবে হ্যাঁ 3টে, এবং গ্রুপ সি থেকে প্রশ্ন থাকবে 3টে, অর্থাৎ মোট প্রশ্ন থাকছে দেখো 4, 3, 3, 6, অর্থাৎ টোটাল 10টা প্রশ্ন থাকছে। কিন্তু এখানেই তো আমাদের মেন সুবিধার জিনিস, হ্যাঁ কিন্তু করতে হবে এনি 5, হ্যাঁ অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 10টার মধ্যে, যেটা প্রত্যেক গ্রুপ থেকে কমপক্ষে হ্যাঁ অ্যাটলিস্ট 1 একটা করে নিতে হবে, অর্থাৎ এ থেকে একটা, বি থেকে একটা, সি থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, আর দুটো প্রশ্ন, অর্থাৎ টোটাল 3টে হলো আর দুটো প্রশ্ন, হ্যাঁ যে কোনো যে গ্রুপটায় তোমার জোর বেশি আছে হ্যাঁ সেই গ্রুপের উপর তোমরা উত্তর দিতে পারো। তো এই জন্যই এখানে এখানে যে মেন স্ট্র্যাটেজিটা বলার হ্যাঁ সেটা হচ্ছে যে এটাই, যে তোমরা এবার আমরা পুরো পুনরায় আবার সিলেবাসে আসছি। হ্যাঁ এখানে দেখো গ্রুপ এ, অর্থাৎ গ্রুপ এতে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে অ্যালজেব্রা, এটা তোমাদের কাছে অনেকটাই কমন চ্যাপ্টার, তাহলে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে মোটামুটি সবটাই করবে, এবং এই চ্যাপ্টার থেকে তাহলে যে একটা প্রশ্ন এক্সট্রা তাহলে এখান থেকে করতে পারো, অথবা যে গ্রুপ বিতে যেটা আছে ত্রিকোণমিতি হ্যাঁ বা স্থানাঙ্ক জ্যামিতি হ্যাঁ বা এবং পরিমিতি থেকে এখান থেকে একটা, এবং গ্রুপ সিতে যেটা আছে ফাংশন লিমিট এবং কন্টিনিউটি এখান থেকে একটা। তো যাদের কাছে মনে হচ্ছে যে আমরা গ্রুপ এতে বেশি জোর দিতে পারবো তারা গ্রুপ এটা ভালো করে করবে, সেখান থেকে এক্সট্রা প্রশ্নটা করবে, হ্যাঁ যারা গ্রুপ বিতে ভালো জোর দিতে পারবে তারা গ্রুপ বি থেকে এক্সট্রা প্রশ্ন করবে, অর্থাৎ দুটো প্রশ্ন এক্সট্রা গ্রুপ সিতে, হ্যাঁ স্পেশালি যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসছো বা ভবিষ্যতের ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু গ্রুপ সিতে অবকলন এবং অ্যাপ্লিকেশন অবকলন এবং লিমিট সন্ততা এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা সহজ হয়ে থাকে, তারা কিন্তু এর উপর জোর দিতে পারো। হ্যাঁ এই জন্য যেটা বলবো, তোমরা প্রথমত যখন পড়াশোনা শুরু করছো হ্যাঁ তোমরা অবশ্যই গ্রুপ অনুযায়ী হ্যাঁ গ্রুপ অনুযায়ী চ্যাপ্টারগুলোকে রেডি করো, অর্থাৎ প্রথম গ্রুপ এতে যেটা আছে হ্যাঁ গ্রুপ এর প্রায় মোটামুটি লাস্ট একটা চ্যাপ্টার আপাতত বাদ দিয়ে সব চ্যাপ্টার প্র্যাকটিস করো, হ্যাঁ গ্রুপ বি থেকে এবং গ্রুপ সি থেকে, যে এরকম করো না যে পরপর যে চ্যাপ্টারগুলো আছে সবই যদি করতে থাকো, তাহলে সমস্যাটা কী হতে পারে যে যখন সেমিস্টারের শেষের দিকে চলে আসবে হ্যাঁ তখন কিন্তু দেখা গেল তোমাদের গ্রুপ সিটা পুরোটাই বাকি পড়ে আছে, কিন্তু গ্রুপ সি থেকে তো কনফার্ম মিনিমাম একটা প্রশ্ন বড় প্রশ্ন এবং হ্যাঁ 3টে প্রশ্ন ছোটো প্রশ্ন আসছেই, এই জন্য কিন্তু একবারে যেন কোনো গ্রুপ বাদ যায় না। তো তোমরা যখন অঙ্ক শুরু করছো তো প্রত্যেক গ্রুপ থেকে একটা করে চ্যাপ্টার প্রাথমিকভাবে শুরু করতে পারো। তো আমাদের চ্যানেলে অবশ্যই হ্যাঁ ম্যাথের ভিডিও খুব তাড়াতাড়ি শুরু হবে হ্যাঁ 2-1 দিনের মধ্যেই, তো তোমরা অবশ্যই একটু কমেন্টে বলে দিও যে কোন কোন কলেজে বা কার কার কলেজে এখন মানে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে, একটু কমেন্ট করে দিও। তো যদি শুরু হয়ে থাকে তাহলে ম্যাথের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার তোমাদেরকে, কোন কলেজে কোন চ্যাপ্টার শুরু হয়েছে একটু কমেন্ট করে দিও, তাহলে আমাদের ভিডিওগুলো তৈরি করতে সুবিধা হবে। আর যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটার কথা জানতে পারেনি তাদের কাছে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো। হ্যাঁ তাহলে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কের যে ভিডিও শুরু করবো এবং অন্যান্য যে সাবজেক্টের উপরে ভিডিও অবশ্যই শুরু হবে। তো সব কিছু তোমাদের ভিউয়ের উপর এবং লাইকের উপর নির্ভর করছে,
তো অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। চ্যানেল যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রেখো।